জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয় তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ভাইরা আমার একটা দুরুদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরুদ পাঠ করলে জুমার দিন আসরের পরে পাঠ করলে 80 বছর 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ 80 বছরের ইবাদত লেখার কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় কিন্তু এই বর্ণনাগুলোকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ অনেক মুহাদ্দিসিনগণ অনেক দুর্বল বলেছেন অত্যন্ত দুর্বল বলেছেন কথা কি বুঝাইতে পারছি বাকি এমনে জুমার দিন দুরূদ শরীফ পাঠ করা এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং দুরূদ পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবুলের সময় এই সময়টা কিসের সময় দোয়া কবুলের সময় এই সময়টাতে দোয়া করতে হয় সেই সাথে দুরূদ তো অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে নবী করিম পাঠ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিন মিনাস সালাত মি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ জুমার রাতে অর্থাৎ বিশুদ্ধ দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতার অমুকে ছেলে অমুকে আপনাদের দুরূদ পড়েছে এজন্য দুরূদ শুক্রবারে বেশি করে পড়তে হবে এতে কোনো সন্দেহ নাই তবে এই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ সনদে প্রমাণিত না বরং এটার সনদের এটা সনদ সম্পর্কে মুহাদ্দিসদের অনেকেরই মন্তব্য আছে এটা অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত মহিলারা কি নামাজ শেষে মুনাজাত ধরতে পারবে কিনা ভাইরা আমার মহিলা পুরুষ যে কেউ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া জিকির এগুলো পাঠ করবে এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার দরকার হলে অবশ্যই তিনি চাইতে পারেন কারণ নামাজের পরে দোয়া কবুল হয় অতএব নামাজের পর পুরুষরা যেরকম আল্লাহর কাছে চাইতে পারেন মহিলাদেরও চাওয়ার অধিকার কিন্তু ট্র্যাডিশনাল মুনাজাত সম্মিলিতভাবে সবার সাথে তাল মিলায় উঠাইতে হবে তাল মিলায় নামাইতে হবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় এমনি আপনার কিছু চাওয়ার দরকার হলে অবশ্যই আপনি চাইতে পারেন একজন পুরুষ যেরকম চাইতে পারে একজন মহিলাও চাইতে পারেন শিরকে আকবর ও আসগর সম্পর্কে কিছু বলুন শিরক দুই প্রকার আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধের নাম কি শিরিক আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা কাউকে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ডেঞ্জারাস অপরাধ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আই শরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না আর শিরকের চাইতে অন্য যেগুলো আছে সাধারণ পরবর্তী ধাপের সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন কিন্তু শিরক আল্লাহ কাউকে মাফ করবেন কিন্তু শিরক করার পর যদি কেউ ভুল বুঝতে পারে জীবদ্দশায় আর মাফ চায় সেটা মাফ হবে এর অর্থ হলো শিরক করে যদি মারা যায় তাহলে মাফ হবে না আর এই শিরক এটাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক এটা মহা অপরাধ বড় অপরাধ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আপনার এবং আপনার পূর্বের সকল নবী রাসূলদের প্রতি ওহি প্রেরণ করা হয়েছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালু যদি আপনার শিরকে লিপ্ত হন নবী হওয়ার পরেও আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে শিরক এত ভয়াবহ অপরাধ এজন্য ভাইরা আমার আমরা দোয়া আল্লাহর কাছে চাইবো কোন মাজারে কোন কবরে যাইয়া দোয়া করব কারণ আল্লাহর কাছে যেটা নিবেদন করার একমাত্র আল্লাহর কাছে যেটা নিবেদন করতে হয় কোন মাখলুকের কাছে যেটা নিবেদন করলে সেটা কি হয় দোয়া ইবাদত এগুলো আল্লাহর জন্য খাস এটা কোন মানুষের কাছে করলে সেটা কি হবে শিরক হবে আমাদের দেশে অনেক মানুষ আছে মাজারে যায় সন্তান চায় ব্যবসার উন্নতি চায় রাজনীতির উন্নতি চায় দুনিয়ার বিভিন্ন জিনিস চায় আছে না নাই এগুলো শিরকি কর্মকাণ্ড ভয়ঙ্কর অপরাধ এটা আল্লাহ তাআলা মাফ করবেন না রে ডেঞ্জারাস তাওহীদ ঠিক রাখতে হবে আপনার অন্য গুনাহ হলে আল্লাহর কাছে মাফ চাইবেন এই শিরক দুই প্রকার একটা বড় শিরক যেটা কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় শিরকে আকবর আল্লাহরকে সিজদা করেন অন্য কাউকে সিজদা করলেন আল্লাহর ইবাদত করেন আরেকজনের ইবাদত করলেন আল্লাহর স্থলাভিষিক্ত বানায় ফেললেন কাউকে এটা বড় শিরক আরেকটা হলো ছোট শিরক কথার ভুল কথার ভুল যেমন অনেকে বলে যে উপরে আল্লাহ নিচে আপনি আগে আল্লাহ পাশে আপনি আল্লাহও লাগে ইল্লাহও লাগে এরকম কথা শুনছেন নি আপনারা মাঝে মধ্যে এগুলো ইমানদারের জন্য শোভনীয় কথা না ইমানদার বলবে আল্লাহ তাআলা যথেষ্ট উসিলা হিসেবে দুনিয়াতে অনেক সময় মানুষকে আল্লাহ ব্যবহার করেন আল্লাহ চাইলে উসিলা ছাড়াও দিতে আল্লাহও লাগে ইল্লাহও লাগে আল্লাহকে ইল্লাহ ছাড়া পারে না পারে কি পারে না তাহলে ইমানদার কিভাবে এসব বলতে পারে পাম্পটে দেওয়ার জন্য বললেন উপরে আল্লাহ নেতা সাহেব নিচে আপনি নেতা সাহেবরে আল্লাহর পিছনে পিছনে দালাল বানাই দিলেন এই সমস্ত দুই নম্বরই করলে ইমান ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ছোট শিরক এগুলো হলো কথার ভুল ইমানের ক্ষেত্রে হয়তো ভেতরে ত্রুটি নেই বলার ভুল আছে এগুলো ছোট শিরক তো এই জন্য ছোট শিরক থেকে বেঁচে থাকতে হবে আরেকটা হলো মানুষকে দেখানোর জন্য নেকামল করলেন নাম ফুটানোর জন্য কিছু করলেন সেটাও ছোট শিরক
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম আল্লাহ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমার অজান্তে সব প্রকার শিরক থেকে পানা চাই আর বড় শিরক থেকে বাঁচবেন কিভাবে শিরক সম্পর্কে জানবেন কোনটা বড় শিরক সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন